আপনারা যে ফলটি দেখছেন, এই ফলের নাম ড্রাগন ফ্রুট, যা আমাদের দেশে এক খুব জনপ্রিয় একটি ফল হয়ে উঠেছে। এই ফলটি চীন দেশ থেকে আগত। ক্যাকটাস প্রজাতির এই ফল হাইলেসেরিয়াস বা মিষ্টি পিতায়া নামে পরিচিত ওই দেশে। এই ফলের বৈজ্ঞানিক নাম হাইলেসেরিয়াস আন্ডাটাস। এই ফল পিতায়া, ফায়ার ড্রাগন ফ্রুট, ড্রাগন স্ফটিক বা স্ট্রবেরি প্রজাতির নাশপাতি নামেও বিভিন্ন জায়গায় পরিচিত। ভিয়েতনামের এটি জাতীয় ফল, একাধিক রঙের হয়ে থাকে, তবে লাল ও সাদা রং বেশি দেখা যায়। এই ড্রাগন ফলের চাষ মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, গ্রীষ্ম উপক্রান্তীয় অঞ্চলে চাষ হয়ে থাকে। এপ্রিল মে মাসে ফুল আসে। ফুল আসার 20-25 দিনের মধ্যে ফল হয়। অক্টোবর মাস, নভেম্বর মাস পর্যন্ত ফুল ফল ধরা অব্যাহত থাকে। ফলের ওজন 200 গ্রাম থেকে 1.5 কিলো পর্যন্ত হতে পারে। 12-18 মাস বয়সী একটি গাছ প্রায় 5-20টি ফল দিতে পারে। এবার আমরা জানি, চলুন এই ফলের উপকারিতা সম্বন্ধে কিছু তথ্য। এই ফল খেলে হজম শক্তি বৃদ্ধি করায়। ফলে উপস্থিত ফাইবার, যা খাদ্য হজম করতে খুব সাহায্য করে, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন B2 দিয়ে শরীরের বিষাক্ত টক্সিন পদার্থ অপসারণে সাহায্য করে, চুলের সৌন্দর্যতা বৃদ্ধি করে, কোনো ব্যক্তিকে হাইড্রেট করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করে এবং ক্যান্সারের অনেকটা ঝুঁকি কমে যায়। তবে ফুলের উপকারিতা থাকলেও কিছু অপকারিতা আছে। অতিরিক্ত খেলে এই ফল ডায়রিয়া হয়ে যেতে পারে এবং একটু অ্যালার্জিটিক হওয়ার চান্স রয়েছে। তবে চেষ্টা করবেন সীমিত পরিমাণে খাওয়া এবং বিকেলের আগে খাওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা দেখছেন, আমার বড় মামি এই ফলটি গাছ থেকে পাড়ল। এই ফল বড় মামি কেটে দেখাবে। আপনারা দেখতে থাকুন কিভাবে বড় মামি এটাকে কাটছে। এই লাল রঙের বাইরের রংটা লাল আর ভেতরেরটা সাদা। এটা মোটা চামড়ার হয়ে থাকে সাধারণত। আপনারা দেখতে পাচ্ছেন চামড়াটা পুরো ছাড়িয়ে দিল। ছাড়ানোর পরে এবার চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে কাটবে। তবে একটা বার, এই ফলের খুব একটা স্বাদ নেই। ফলটা কাটতে দেখতে পারবেন মধ্যে ঝিরে ঝিরে ভাবযুক্ত এই ফল। এই ফল খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ, জয় হিন্দ।